আগুন দিলে অনলাইনে এসে যে কর্মসূচি ঘোষণা করছেন এগুলো আসলে আগুন দিয়েছে গাড়ি ঘোড়া পোড়ানোর কর্মসূচি ছাড়া সরকারি বেসরকারি সম্পদ ক্ষতি করছে সরকারি বেসরকারি সম্পত্তিতে আগুন দেওয়ার কর্মসূচি ছাড়া আমরা আবার ক্ষমতায় এলে ব্যবস্থা একটি স্কুলে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সোমবার দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ে সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে তিনটা বগি পুড়ে গেছে এগুলো কোন রাজনৈতিক দলের কাজ তো নয় এবং এগুলো জঘন্য সন্ত্রাসী দেশ বিরোধী অপতৎপরতা এরা দেশ এবং সমাজের শত্রুতে রূপান্তরিত হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যজনক ইতিমধ্যে যাদেরকে ধরা হয়েছে কয়েকজনকে তারা বলেছে তারা এই ধরনের আগুন দিলে তাদের দলের মধ্যে প্রমোশন হয় এবং আগুন দেওয়ার ভিডিও ভাঙচুর করার ভিডিও ধারণ করে সেটি নেতাদের কাছে পাঠানো হয় এবং যোগাযোগ থাকলে সেটি লন্ডনেও পাঠানো হয় তো যেই দলে গাড়ি ঘোড়াতে আগুন দিলে মানুষ পুড়িয়ে মারলে প্রমোশন হয় এবং যেই দলের নেতারা আগুন পোড়ানোর আগুনে গাড়ি ঘোড়া পোড়ানোর কর্মসূচি ঘোষণা করেন এরা সবাই দুষ্কৃতিকারী যিনি কর্মসূচি ঘোষণা করছেন তিনিও দুষ্কৃতিকারী এবং এই নেতারা সবাই দুষ্কৃতিকারী আমরা এই আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর এই দেশে ইনশাআল্লাহ আগামী নির্বাচনের পরে আগুন সন্ত্রাসীদের নির্মূল করা হবে যদি আমরা সরকার গঠন করতে পারি নির্মূল করা হবে আমাদের প্রধান কাজ